সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা হয়তো জানেন না সেটা হলো পৃথিবীতে প্রকৃতি যেমন মানুষ ভালোবাসে না প্রকৃতিকে ধ্বংস করার জন্য যেমন এক ধরনের এক শ্রেণীর মানুষ রয়েছে তেমনি বিভিন্ন ধরনের সবজি যেগুলো আমরা খাই এবং যেগুলো খেয়ে আমাদের শরীরের সেটা অভাব মেটায় এবং উপাদানের চাহিদা মেটায় সেইগুলোর পিছে কিছু অসাধু মানুষ তাদের পিছে রয়েছেন বিভিন্ন ফরমালিন এবং বিভিন্ন কীটনাশক ব্যবহার করে বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস ব্যবহার করে সেইখানে যে উপদান নামের যে জিনিসটি থাকে সেটা একদম বিলুপ্ত করে দিচ্ছে এবং নষ্ট করে দিচ্ছে যাই হোক এই ধরনের যারা মানুষ রয়েছেন সেই মানুষগুলো যেন আজকের এই প্রতিবেদন থেকে শিক্ষা নেয় এবং তারা যেন নিজেদের ভুল বুঝতে পেরে এই সবজি এবং এই ফুড এবং এই ফল মূল যা যা কিছু রয়েছে সেগুলোর প্রতি যেন দৃষ্টি দেয় এবং ভালো মানুষের মতো তারা যেন শুধু প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে সেটা চাষাবাদ করেন এই কথা ব্যক্ত করে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং ফলকে সবজিকে আপনারা সুস্থ রাখুন এবং নিজেরা সুস্থ থাকুন এই কথা বলে এই ইতি টেনে আমি আজকের প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকেন জীবন আমাদের দাবি আমাদের দাবি কীটনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহার ফরমালিনের ব্যবহার ফরমালিনের ব্যবহার দাবি আমাদের দাবি ব্যবহার কীটনাশকের ব্যবহার ফর্মালিনের ব্যবহার ফর্মালিনের ব্যবহার আমাদের দাবি আমাদের দাবি কীটনাশকের ব্যবহার কীটনাশকের ব্যবহার ব্যবহার

এইগুলা মিলে সব মিছিল করতেছে বাবরে এই মিছিল তো কখনো দেখি নাই আমি হ্যাঁ সব সর্বনাশ কি মিছিল হ্যাঁ হ্যাঁ মানুষের তো অনেক মিছিল দেখেছি বিভিন্ন মিছিল দেখেছি দলের মিছিল দেখেছি হ্যাঁ এরম মিছিল তো দেখি নাই উরে বাবরে বাপ উরে বাপরে বাপ এ কি মিছিল হ্যাঁ ইনি সর্বনাশ হ্যাঁ এত আওয়াজ উরে বাপরে 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 বাপ দেখি তো আগায় গিয়ে দেখি তো কি খবর আগায় গিয়ে দেখি মরিস ভাই ঘটনা হলো আপনারা যে আন্দোলন করতেছেন বিষয় হলো এই আন্দোলনের কারণ কি কোন আমি তো ভয় পাই গেছি আপনার মরিস সম্প্রদায়ের এই মিছিল দেখে আন্দোলন কৃষির জন্য করতেছি आपने पूछ फिर बातें सुनना आंदोलन को अर्थी चलो आमा गाड़ी ली जाए এই যে যেইভাবে যেদিন তিনি বন্টি যে বোনার পর তিনি আমরা মরিজ মরিস তো খালি সালের কাম করি কাঁচা যখন থাকি তখন খালি ভিটামিন সি দিই এবং আমার এই এই আমরা কাঁচা মরিচ হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভর্তা ভুজতে বিভিন্ন কিছু তো আমরা ব্যবহার হয়ে বুঝছেন আমার মরিচ হলো কাঁচা চাবা খায় কিন্তু এই কাঁচা মরিচের উপর এমন করে ফরমালিন দেয় ফরমালিন দেওয়ার কবে মানুষ যখন খায় তো মানুষের মুখে ঘাও মাও কত কিছু হয় যায় বুঝতে পারছেন এই এই জন্যে আমরা চাচ্ছি যে মানুষের ক্ষতি হয় এই জন্য তো আমরা দুনিয়া আসি নেই আল্লাহ আমার হাটে যে মানুষের উপকারের লাগিয়ে পারছেন তো এখন ঘটনা হলো মানুষের ক্ষতি করে তো দুনিয়া থাকে আমার মরিষ সম্প্রদায়ের লাভ নেই এই জন্য আমরা সব মিলে সবজি মিলিয়ে সব আমরা আন্দোলনে নামছি যে আজকে বুলবুল ফেলেন কেলা বাসবি বুলবুল ভাইয়া আমরা কয়ে আমার এই সম্প্রদায়ের দাবি দোয়াগুলি আমরা বুলবুল ভাইয়ের কাছে কয় দেবো যাতে বিশ্ববাসীক জানা দেয় আপনি আমার আপনার এই চ্যানেলের মাধ্যমে

আমরা মনে করেন কদূর হিসাবে আমাকে আরে বুনিয়ার সময় আমারে যে ধরনের কীটনাশক দিয়ে আমার দিছে আল্লাহ এই কীটনাশক দিতে দিতে মনে করেন আমার ভিতরে একবার খারাপ হয়ে যাইতেছে বুঝতে পারছেন তারপরে আল্লাহ ওই যত বড় হইতেছি ওই যাইয়া ভোরা ডান ছিঁটাইতেছে থিয় বিট ছিটাইতেছে বুঝতে পারছেন দিয়ে আমার আরে গা দেখতে নেই তাই না আমার গায়ের অবস্থা কি করছে ভাই ঘটনা হলো এই যে আপনারা আন্দোলন করতেছেন তো আপনারা কিসের জন্য এত আন্দোলন করতেছেন আমি তো বুঝলাম না আমি তো ভয় কোন পাওয়া গেছিলাম কারণে আপনারা আন্দোলন করতেছেন একটু বলেন হাজি ভাই আমরা কি বলবো আমরা তো কথা বলতে পারছি না ঘটনা হচ্ছে আমরা তো মানব কুলে জন্ম হয়েছি মানুষের ভালো করার জন্য বুঝতে পারছেন তো ঘটনা হলো খোদা আমাদেরকে পাঠিয়েছে মানুষের পেটে ঢুকবো মানুষের ভিতরে যেগুলো উপাদান আছে সেগুলো আমরা বাড়াবো আর বিশেষ করে জানেন আমাদের এই আমরা যে বেগুন সম্প্রদায় রয়েছি এই বেগুন সম্প্রদায় আমরা এই বিভিন্ন রমজানে বিভিন্ন চপ বিভিন্ন ভাজু ভুজি হ্যাঁ সব কিছুতে আমরা আমরা একবারে সুন্দর আমরা ভূমিকা রাখি তারপরে আমাদের বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমাদের মানুষ যদি খাই ফেলে তাহলে আমাদের কি হবে মোটা হয়ে যাবে না মোটা হয়ে যাবে কিন্তু এই সালার মানুষগুলা আমাদের উপরে যেই ধরনের কীটনাশক প্রয়োগ করছে বুঝছেন যেই দিন আমার আমাকে রেছে সেই দিন থেকে আমার পিছিয়ে লেগে গেছে বুঝছেন হারকে এমন পিছে লেগেছে হ্যাঁ ওই দিন থেকে আমার আমাদেরকে কীটনাশক দিছে পুরাডান দিছে হ্যাঁ তারপরে এই যে রিজেন দিচ্ছে রিজেন বিজেন দিয়ে স্প্রে মিসপেরে করিয়া আমাদের এই যে গায়ের চেহারাটা আমাকে দেখেছেন আমার এমন মারা মারেছে মায়ের একবার জ্বালিয়ে দিয়েছে আমাকে বুঝতে পেরেছেন আমাদের রাগে এত খারাপ লাগছে যে আমরা খোদা কথি যে আমরা যেই কাজে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু এই মানুষ কুলের মধ্যে কিছু মানুষ রয়েছে এগুলো এত খারাপের খারাপ এরা আমাদেরকে ফরমালি মারে এমন কাম করছে হ্যাঁ মানুষের উপহারে আমরা লাগতে পারছি না তাহলে আমরা এই পৃথিবীতে আইসে আমার লাভ হচ্ছে লাভ হয়নি এই জন্য আমরা চিন্তা করছি যে আপনার এই যে বুলবুল ফ্রান্ড লাভ আছে এই বুলবুল ক্লাব থেকে আমাদের জন্য এইটা সারা পৃথিবীতে গোটা দুনিয়াতে জানায় দেন আমাদের উপরে যেন ফরমালিন এই কীটনাশক এগুলো ব্যবহার না হয় এই জন্য আমরা আন্দোলন করছি হ্যাঁ আমরা জানি আপনি এদিকে আসবেন এই জন্য আমরা আন্দোলন করছি যে বুলবুল ফান ক্লাব থেকে বুলবুল ভাই আইলে আমরা এই বিচারগুলা বুলবুল ভাইকে দিব আপনি আপনার এই চ্যানেলের মাধ্যমে একবার সারা পৃথিবীতে দেবেন এই 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 যেগুলো কাঙ্গালে বেঠা কাঙ্গাল আমাদেরকে এইভাবে কীটনাশক দিচ্ছে এই 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 সালাদের যেন একবার দুনিয়া থেকে উৎখাত করে দেয় আমরা যেন ভালো মানুষের মতো মানুষের সামনে আমরা ভালো বেগুন হিসাবে উপহার দিয়ে তাদের শরীরে বিভিন্ন উপাদান দিতে পারি এবং আমরা আমরা মানুষের বলে আমার বক্তব্য শেষ করছি কলা ভাই কলা ভাই আমি তো ভয় পেয়ে গেছি আপনারা যে আন্দোলন করতেছেন সবারই তো দাবি দেওয়া শুনেছি তো ঘটনা আপনার যে দাবি দেওয়া আপনি আমাকে একটু বলেন আপনার কি কাহিনী আপনি কেন আপনারা এই সব আন্দোলনে নামছেন মরিচ টোরিজ এই লাউ বেগুন টেগুন সব নিয়ে আপনি একটু বলেন আপনি একটু বলেন হ্যাঁ আপনার কথাগুলো আমরা একটু শুনি ঘটনা হলো গিয়া বুঝছেন বুলবুল ভাই আপনার তো ফার্ম ক্লাবতে না চান বুলবুল ফার্ম ক্লাবতে না ইউটিউবে আপনার চ্যানেল আছে বুঝছেন এই চ্যানেলের কথা শুনে আমরা মনে করেন এই ছোটখাটো যেগুলো সবজি আছে এগুলার ঢাকা লইয়া একটা মিছিলের ব্যবস্থা করছে বুঝছেন ঘটনা হইল এই যে মানব জাতের মধ্যে কিছু মানব জাত জাগো যারা আমাগো এই যে বিসিটিসি দিয়া আমরা তো দুনিয়াইছি খোদায় আঙ্গ ফাডাইছে হইল কি এর লেগা বুঝছেন মানব জাতির রূপকার করণের লেগা বুঝছেন কিন্তু ঘটনা হইছে মানব জাতি টেহাল লুবে আঙ্গ যেই কাম করতে আছে বুঝছেন এই কাম তো ধরেন মেজাজ টাইমুন খারাপ হইতাছে আমরা যদি ক্ষমতা হাতে পাইতাম তাহলে তো বাইরাইয়া বুঝাইয়া একেবারে ফাঁটা ফালাইতাম বুঝছেন কারণ কিছু অমানুষ অসাধু কিছু মানুষ আছে এইগুলা আমাদের উপরে যেইভাবে কীটনাশক ওই যে ফর্মালিন মর্মালিন মাইরা মানুষের যে ক্ষতি করতেছে তাহলে এইটা তো ভালো না কারণ খোদাতাল আঙ্গ পাঠাইছে মানবজাতির জাতির উপকার করণের লাগে বুঝছেন তো এইটার লাগে আমরা আন্দোলন করতেছি যে আমাগ উপরে মানুষের ক্ষতি করে এই ধরনের মেডিসিন যেন আমাগ প্রয়োগ না করে এই জন্য আপনার কাছে আমরা অনুরোধ করতেছি বিশ্ববাসীর কাছে জানাই দিয়ে যে আমগ উপরে এই ধরনের মানব জাতি ক্ষতির লক্ষ্যে এই সব লোক যেন আমাদের উপরে এই সব ব্যবহার না করে এই বলে আমি ধন্যবাদ আমার বক্তব্য শেষ করলাম ভাই বুলবুল ভাই এত রে ভাই একটু আমার সাথে কথা কন হ্যাঁ বাহ পিপে ভাই না ভাই আমি আপনাকে ডাকতেছি আপনি আবার কি বলতেছেন আমার কিছু ভাই কথা আছে শোনেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি শুনতেছি আমি শুনতেছি ভাই বিষয় হচ্ছে ভাই যে কলা বাগুন লাউ মরিচ এই যে আরো সব ধরনের সবজি যে আপনার কাছে যে প্রতিবাদ জানাইলো এর বিষয় আমি একটু আপনার কাছে করতে চাচ্ছি ভাই যে আসলে এরিরে দুঃখের কথাটা আপনি একটু বিশ্ব দরবারে জানাই দিবেন আমি যে পিপি ভাই আমার কোনো দুঃখ নাই আমি যেখানে সেখানে জেরম সেরম বেশি গাড়ি দিলেই হই পিপির ছোটই কি আর বড়ই কি তারপরেও ভাই আমার একটু সবজি সম্পদ তাই আমার একটু মন কাঁদে ওরে রেজন্যে সেই জন্যই আপনাকে একটু রিকোয়েস্ট করতেছি ভাই ওরে হায়া যে এর এই বিষয়গুলি আপনি একটু আপনার বুলবুল ফান কিলাবের পক্ষ থেকে একটু বিশ্ব দরবারে এইগুলি ভাই একটু জানাই দিবেন তো আসসালামু আলাইকুম